Welcome to Mom's channel. আজ আমি দেখাবো কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করতে হয়। আর এই কুমড়ো ফুলগুলি আমি পেয়েছি রুদ্রের দাদু মানে আমার বাবার সবজি বাগান থেকে। তো চলুন দেখা যাক কিভাবে এই কুমড়ো ফুলের বড়াটা আমি তৈরি করব। তো আমি এখন এই ফ্লাওয়ারস গুলো খুব আলতোভাবে এভাবে ওয়াটারের ভিতরে ধুয়ে দেব। খুব আলতোভাবে ধুতে হবে কারণ খুব সফট। এভাবে আমি একে একে সব ফ্লাওয়ারস গুলো ধুয়ে নিচ্ছি। এবার আমি এভাবে গোটাগুলো ছাড়িয়ে দেব। এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু চপড অনিয়ন আর গ্রিন চিলি। এর ভিতরে অল্প অল্প করে আমি জল দিয়ে দেব আর একটি স্মুথ ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এমন হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘন নয়। এবার আমি ফ্লাওয়ারসগুলো এখানে ডিপ করে একে একে ফ্রাই করে নেব। একটা ফ্রাই প্যানে আমি অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হয়ে গেলে আমি একে একে ফ্লাওয়ারসগুলো ব্যাটারে ডিপ করে এখানে ফ্রাই করে নেব। এভাবে খুব আস্তে করে, কারণ ফ্লাওয়ারটা খুব সফট হয়, এমন করে ডিপ করে আমি ফ্রাই প্যানে ছেড়ে দেব। আমি সব ফ্লাওয়ারসগুলো এখানে একে একে দিয়ে দিয়েছি। এবার ওয়ান সাইড ফ্রাই করা হয়ে গেলে আমি ফ্লিপ করে দেবো আর একটা সাইড। আর এটা আমি শ্যালো ফ্রাই করছি। তো এই অবস্থায় যদি মনে হয় যে অয়েল একটু কমে এসছে, তো সেই ক্ষেত্রে আরও একটু অয়েল দিয়ে দেওয়া যাবে। আমার দুই সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মচমচে পাম্পকিন ফুলের বড়া। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর দেখুন কিভাবে এক নিমেষেই প্লেটটা খালি হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।